এখানে আপনারা এটা পাম্প করলে এখানে আপনার মিল্কটা জমা হবে তখন আপনার ফিডারের ভিতরে ভরে বাবুদেরকে খাওয়ানোর জন্য। এটা হলো নিপল শিল্ড। নিপল শিল্ড বেস্টের সাথে লাগিয়ে দিলে বেবি আরামে খেতে পারবে, জাস্ট নিপলের মতোই। প্রেগন্যান্সির পরে মানে ডেলিভারির পরে সেলাইটা প্রোটেক্ট দেওয়ার জন্য এই র্যাশ ক্রিমটা যদি ইউজ করেন তাহলে কোনো অবস্থাতে বেবির গায়ে আপনার র্যাশ পড়বে না, অথবা র্যাশ পরে থাকলেও চলে যাবে। মাতৃজনিত দাগ চলে আসে যখন প্রেগন্যান্সি হয়, তো তখন থেকে ইউজ করলে এটা খুব ভালো কাজ করে, একদম ফেদার স্মুথ ফিনিশিং থাকে। শ্যাম্পু, লোশন, বাথ টপ টু টয় এভরিথিং সবকিছুই আছে। হ্যাঁ, এটা হলো গিয়া জনসন মিল্ক অ্যান্ড রাইস হেয়ার এন্ড বডি। আচ্ছা, এটা বডিতে হেয়ার দুইটাইতে আপনার কাজ চলবে। এটা হলো 500 ml। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা বাচ্চাদের এবং বাচ্চার মায়েদের মানে প্রেগনেন্সি থেকে শুরু করে বাচ্চা জন্ম হওয়া পর্যন্ত এবং বাচ্চা বেড়ে ওঠা পর্যন্ত যত ধরনের প্রোডাক্ট লাগে, কসমেটিক আইটেম বলেন, লোশন আছে এবং এখানে পাউডার আছে, অনেক ধরনের আইটেম আছে। তো এইগুলো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে মাহফুজা বেবি শপে। আর এই সম্পর্কে বিস্তারিত জানবো, আমাদের সাথে আছে সুজন ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আজকে কি দেখাচ্ছেন? মূলত আজকে দেখাবো হচ্ছে বিশেষ করে মাদের কিছু প্রোডাক্ট দেখাবো। এটা হচ্ছে প্রেগন্যান্সির শুরু থেকে শুরু করে প্রেগন্যান্সির পর পর্যন্ত, মানে ডেলিভারি হওয়ার পর পর্যন্ত কিছু প্রোডাক্ট খুব এসেনশিয়াল। আচ্ছা আচ্ছা, এগুলো অনেকে খোঁজ করে, হয়তো খুঁজে পায় না বা খুঁজে পাইলে হয়তো কোয়ালিটি সম্বন্ধে আস্থা রাখতে পারে না। ওকে, এগুলো এবং বেবিদের আপনার হলো ওই যে লোশন, সাবান, শ্যাম্পু, পাউডার এভরিথিং যা আছে সব প্রোডাক্ট গুলোই দেখাবো। আচ্ছা আচ্ছা, তো বিশেষ করে দেখাবো হচ্ছে মাদের জন্য নার্সিং যে আইটেম গুলো, নার্সিং আইটেমের ভিতরে সর্বপ্রথম শুরু করব হচ্ছে আপনার হচ্ছে ব্রেস্ট পাম্প দিয়ে। ব্রেস্ট পাম্প গুলো দিয়ে শুরু করব। ওকে, তো এই যে ব্রেস্ট পাম্প গুলো দেখাচ্ছি, এই ব্রেস্ট পাম্প গুলো হচ্ছে এখানে আপনার এটা পাম্প করলে এখানে আপনার মিল্কটা জমা হবে তখন আপনার ফিডারের ভিতরে ভরে বাবুদেরকে খাওয়ানোর জন্য। এটা ভাবে আপনারা রিজার্ভ করতে পারবেন। হ্যাঁ, রিজার্ভ করে ফিডার মধ্যে ঢেলে সাথে সাথে ইনস্ট্যান্ট খাওয়ানো যাবে। এটা হলো আপনার সিঙ্গেল হলো ব্রেস্ট পাম্প, এটা দাম হলো 280 টাকা। 280 টাকা। আর অনেকে আবার মনে করে যে এত ঝামেলা যাব না, জাস্ট পাম্প করব, ফিডারের ভিতরে থাকবে। আচ্ছা, মানে ফিডার সাথেই থাকবে, সাথে ফিডার সহ। এটা হলো ফিডার সহ পাম্প। ওকে, এটা হলো ফিডার সহ পাম্প। এটা হলো কি আপনার যে অ্যাপল বিয়ার কোম্পানির। আচ্ছা, অ্যাপল বিয়ার কোম্পানি, এটা চাইনিজ কিন্তু খুব ভালো কোম্পানি। তো এটা আমরা দেখাবো এটা পাম্পটা কতটুকু এটা নেয় এবং কতটুকু এটা আপনার ধরে রাখে। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু ধরে ফেলছে কিন্তু, ঠিক আছে দেখেন। আচ্ছা, এখন কিন্তু খুব ভালো পাম্প করে এটা অ্যাপল বিয়ার কোম্পানির। ওকে, ঠিক আছে দেখেন, এই প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু এগুলো আপনার হচ্ছে এখানে পাম্প করার সাথে সাথে ফিডারে চলে আসবে অটোমেটিক। ফিডারে চলে আসার সাথে সাথে তারপর আপনার এটাখানে নিপল সেট করে বেবিকে খাওয়াতে পারবেন, কোনো কিছুতে ঢালতে হবে না, ধুতে হবে না, শুকাতে হবে না, ঝামেলা ছাড়া। আচ্ছা, এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত? এটা হচ্ছে আপনার 100% আপনার ফুড গ্রেড মেইনটেইন করা আছে। আচ্ছা আচ্ছা, ফিডার, পাম্প এভরিথিং সব। আচ্ছা, হ্যাঁ, এগুলো আপনার নরমাল ওয়াশ করলেও গন্ধ হবে না, গ্যাসও হবে না। আচ্ছা আচ্ছা, অনেক প্লাস্টিক কিন্তু গন্ধ হয়, এগুলো কিন্তু ওরকম হবে না। 100% ফুড গ্রেড মেইনটেইন করা আছে। ওকে, আর এগুলো প্রাইস হচ্ছে আপনার এই যে আমি কোম্পানিটা আবার দেখায় দিই, এটা হচ্ছে অ্যাপল বিয়ার কোম্পানি, এটা ফিডার সহ 550 টাকা। 550 টাকা অনলি। আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে আপনার ব্রেস্ট পাম্প দেখাবো হচ্ছে ফার্লিন কোম্পানির। ফার্লিন, এই যে এটা হলো কি ফার্লিন কোম্পানির ব্রেস্ট পাম্প। আচ্ছা, ফার্লিন কোম্পানি একই সিস্টেমের। ওকে, ফিডার সহ ব্রেস্ট পাম্প প্লাস নিপল টেপল সবকিছু এভরিথিং সব সহকারে ফার্লিন। এটা হলো আবার তাইওয়ানের প্রোডাক্ট। এটা দাম হলো 1700 টাকা। 1700 টাকা, যদিও এটা কোম্পানি রেট 950 টাকা, কিন্তু সব ডিসকাউন্ট দিয়ে 250 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার 1700 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা হলো ফার্লিন কোম্পানি। তারপরে ব্রেস্ট পাম্প দেখাবো হচ্ছে অনেকে পাম্প করা হাতে একটু কষ্ট অনুভব করে বা কষ্ট হবে, এই জন্য হয়তো পাম্প করতে চায় না, তাদের জন্য হলো ইলেকট্রিক ব্রেস্ট পাম্প। ইলেকট্রিক বলতে অনেকে ভয় পেতে পারে। আচ্ছা, আসলে এটা ইলেকট্রিক বলতে কোনো, এটা জাস্ট একটা শব্দ। আচ্ছা, মোবাইল যেভাবে আমরা চার্জ করি জাস্ট মোবাইলের চার্জারের মতো। এই যে এটা, ওয়াও, এখানে আপনার হলো একটা ফিডার আছে। ওকে, ফিডারের সাথে আপনার মুখ আছে, আর এখানে আপনার একটা ইয়ের মতো সার্কিটের মতো আছে। হ্যাঁ, এটার মধ্যে ব্যাটারি আছে, টাচিং সিস্টেম। আচ্ছা আচ্ছা, টাচিং সেট টাইম সেট করে দিলে অটোমেটিক্যালি এটা আপনার ওই সময় মতো পাম্প করতে থাকবে, স্পিড কমানো বাড়ানো সব সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার, এটা খুবই চমৎকার একটা জিনিস এবং খুবই ইউজফুল জিনিস। এটা দাম হলো কি আপনার 1950 টাকা। মাত্র 1950 টাকা ইলেকট্রিক ব্রেস্ট পাম্প, অটো ম্যানুয়াল সিস্টেম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে আরেকটা আছে হলো ডাবল। এখানে যে এটাও ইলেকট্রিক ব্রেস্ট পাম্প, কিন্তু এটা হলো দুইটা ফিটার থাকবে একসাথে। দুইটা ফিটার থাকবে এবং দুইটা ব্রেস্টে দুইটা ফিটার সেট করে এক আপনার সিস্টেমে মনে করেন যে দুই ভাবে এট এ টাইম আপনার পাম্প করা যাবে। আচ্ছা আচ্ছা, আর এটাও আপনার হচ্ছে এরকম টাচিং সিস্টেম, এখানে স্পিড কমানো বাড়ানো যাবে সব সিস্টেম আছে। এটা ফ্রুট গ্রেন মেইনটেইন করা, এটা হচ্ছে 2500 টাকা দুইটা ফিডার দুইটা বেস পাম্প সহ 2500 দুইটা ফিডার থাকবে কিন্তু। জি ওকে, মাত্র 2500 টাকা। তারপরে দেখাবো হচ্ছে আপনার ব্রেস্ট প্যাড। ব্রেস্ট প্যাড, এই ব্রেস্ট প্যাডটা হচ্ছে বেবি হওয়ার কিছুদিন পরে আচ্ছা আপনার কাপড় চোপড় মাদের ভিজে যায়, মানে অতিরিক্ত মিল্কটা ফ্লো করে। আচ্ছা আচ্ছা, তাদের জন্য হলো এটা, এটা হলো ওয়ান টাইমটা। এটা ওয়ান টাইমটা এটা ব্রার মধ্যে আপনার দিয়ে পড়লে এটা ওই যে ডায়পারের মতো শুষে নেবে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত, পরে এটা ফেলে দিবে। এখানে 36 পিসের প্যাকেট। আচ্ছা, এটা হলো ফার্লিন প্যাকেটে 36 পিস। জি আচ্ছা, এটা ফার্লিন কোম্পানি তাইওয়ানের। হ্যাঁ, এরা হচ্ছে বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউশন, আমরা ওদের প্রোডাক্টগুলো বিক্রি করি। তো এটার দাম হচ্ছে আপনার 850 টাকা, এটা সরি 750 টাকা, 750 টাকা। এটা হচ্ছে আপনার ফার্লিন কোম্পানি, এখানে 820 টাকা সামথিং রেট দেওয়া আছে কোম্পানি। ওকে আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে ব্রেস্ট প্যাড দেখাবো। ব্রেস্ট প্যাড, ব্রেস্ট প্যাড আগেরটা দেখাচ্ছি ওয়ান টাইম, এখন দেখাবো হলো ওয়াশেবল। ওয়াশেবল এটা হচ্ছে একই কোম্পানির, কিন্তু এটা আপনি ওয়াশ করে ধুয়ে শুকে পুনরায় ইউজ করা যাবে, বারবার ইউজ করা যাবে। হ্যাঁ, এটাতে 6 পিস থাকবে, এটা আপনি চাইলে 1-2 বছর 2 বছর ইউজ করতে পারবেন, যদিও এতদিন হয়তো লাগবে না, কিন্তু তারপরে জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলা। এটা ফার্লিন কোম্পানি। আর এখানে আমরা ফার্লিন বুঝবো কিভাবে, ফার্লিন তো লোকাল আছে। আচ্ছা, লোকালটার মধ্যে এই ডেড এক্সপায়ার ম্যানুফ্যাকচার থাকবে না, এই বারকোড গুলো থাকবে না। আচ্ছা, তার মানে সহজে স্ক্যান করে কিন্তু এটাও দেখতে পারবে কোম্পানির এভরিথিং, প্রোডাক্ট সম্বন্ধে, প্রোডাক্টের কোম্পানি সম্বন্ধে এভরিথিং সবকিছু জেনে শুনে আপনি ইউজ করতে পারেন। ফার্লিন কোম্পানি, এটা হলো 540 টাকা, 6 পিস থাকবে। 6 পিস থাকবে, 3 সেট, 6 পিস, 540। তারপরে দেখাবো হচ্ছে নিপেল শিল্ড। নিপেল শিল্ড এটা হচ্ছে অনেক মাদের নিপেল ছোট থাকে, বেবিদের খেতে অনেক কষ্ট হয় এবং অনেকে কিন্তু বিভ্রান্তিতে পড়ে যায় বেবিকে কিভাবে খাওয়াবে। আচ্ছা আচ্ছা, এটা হলো নিপেল শিল্ড। নিপেল শিল্ড বেস্টের সাথে লাগিয়ে দিলে বেবি আরামে খেতে পারবে, জাস্ট নিপেলের মতোই। ও ওয়াও। আর আরেকটা কাজ আছে এটার, বেবিদের যখন 2টা বা 3টা দাঁত হয় তখন কিন্তু বেবিরা খায় কম, কামড়ায় বেশি। আচ্ছা আচ্ছা, তখন কিন্তু মারা কিন্তু ব্যথা পায়, অনেক ব্যথা পায়। হ্যাঁ, তখন কিন্তু অনেক সময় হয়তো রাগ করে দেখে বাবুকে খাওয়াতে চায় না। তো এটা হলো নিপল প্রোটেক্টর। আচ্ছা, নিপল প্রোটেক্টর। এটা নিপল প্রোটেক্টর, এখানে কয়েকটা কোয়ালিটি আছে, আমি যেটা দেখাচ্ছি এটা দাম হলো 350 টাকা। আচ্ছা, আপনি যদি এর থেকে আরো ভালো চান তাহলে পিজন কোম্পানির। পিজন কোম্পানির, জাপানি কোম্পানি, তবে এটা থাইল্যান্ড থেকে আসে। আচ্ছা আচ্ছা, এটার দাম 550। তার থেকেও যদি আরো ভালো চান, এই যে রোফকো, এটা হলো কি আপনার রিকং কোম্পানি, এটাও চাইনিজ। এটার মধ্যেও আপনার 2টা আছে, এটার দাম হলো আপনার 750 টাকা। আর আরেকটা নিপল প্রোটেক্টর আছে, এটা হলো সিঙ্গেল ফিডারের মতো। অনেক বাচ্চারা আছে ফিডার একবার খাওয়া অভ্যস্ত করলে এরপর আর অন্য কিছু নিতে চায় না, এটা হলো জাস্ট ফিডারের নিপেলের মতো। এটা আবার একটা থাকবে। আচ্ছা, এটা একটাই থাকবে। হ্যাঁ, এটা 1 পিস থাকবে, 1 পিসের প্যাকেট একটাই থাকে। এটা দাম হলো 350 টাকা। ওকে, এবার দেখাবো হচ্ছে ব্রা দেখাবো, ম্যাটারনিটি ব্রা বা নার্সিং ব্রা যেটাই বলে। এটার কাজ হচ্ছে আপনার, এটা আপনার বেবিকে অনেক সময় খাওয়াতে খুব সমস্যা হয়, খাওয়ানোর সময় কাপড় খুলতে হয় বা ব্রা খুলতে হয়। আচ্ছা, অস্বস্তি বোধ করে অনেক সময় মারা। তো এটা হচ্ছে জাস্ট এই হুকটা খুলে ফেললে এখান দিয়ে আপনার বেবিকে খাওয়াতে পারবেন, ফাঁকা হয়ে যাবে, এটা মুহূর্তের ভিতর খোলা যায়, মুহূর্তের ভিতর আপনি সেট করা যায়। এটা হলো নার্সিং ব্রা। হ্যাঁ, এটা খুবই প্রয়োজনীয়। আবার অনেক মারা আবার বলতে পারে যে আসলে কোয়ালিটি কি হতে পারে, তাদের উদ্দেশ্যে বলবে এটা কিন্তু গেঞ্জি কাপড় খুবই সফট, খুবই সফট গেঞ্জি কাপড়। হ্যাঁ, একটু গরম লাগবে না, চুলকাবে না, খুবই আরামদায়ক। এটা না ধরলে বুঝতে পারবেন কতটা সফট। আচ্ছা, যাই হোক, এটা আপনার সাইজ হয় হলো 36 থেকে আপনার 42 পর্যন্ত, অনেকগুলো কালার হয়। আচ্ছা, 36 থেকে 42 পর্যন্ত, যার যে সাইজ প্রয়োজন এটা অর্ডার করলে অবশ্যই মাথা রাখবেন, সাইজটা আমাদেরকে জানা দিবেন। আচ্ছা, হ্যাঁ, এগুলো কিন্তু বিভিন্ন কালারের হয়, 36 থেকে 42 পর্যন্ত। এগুলোর প্রাইস হচ্ছে আপনার 280 টাকা করে, 280 টাকা করে পিস। তারপরে দেখাবো হচ্ছে নার্সিং বেল্ট দেখাবো। নার্সিং বেল্ট, আচ্ছা, এটা হচ্ছে প্রেগন্যান্সির পরে, মানে ডেলিভারির পরে সেলাইটা প্রোটেক্ট দেওয়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে সেলাইটা খুব ভালো প্রোটেক্ট দেয়। নর্মাল যে পেট কমানোর যে বেল্টগুলো হয় ওগুলো কিন্তু সিজারিং মাদেরকে দেওয়া যাবে না। আচ্ছা, ওগুলো হলো অনেক হার্ড হয়। আর এ দেখেন, এই যে আমি যে বেল্টটা যে পরছি, দেখেন এখন পেট কিন্তু পুরোটা চেপে আসছে, দেখেন একবারে সফট, কিন্তু একদম পুরো সফট। আর আরেকটা জিনিস হলো, অনেক মাদের তো দেখা গেছে আপনার ওই যে মেদ থাকে, মেদ থাকার কারণে যখন বসে এগুলো কিন্তু ভাজে ভাজে ঢুকে যায়। আচ্ছা আচ্ছা, এটা ঢুকবে না, কারণ হচ্ছে এখানে স্টিক দেওয়া আছে। দেখেন বেল্টগুলোর মধ্যে স্টিক দেওয়া আছে। আমি যদি এইভাবে ধরেন বসলাম, আচ্ছা, কিন্তু দেখেন বেল্টটা কিন্তু পুরো স্টিকলি আছে। আচ্ছা, একবারে সোজাই, কিন্তু একদম সোজাই থাকবে, যত মেদি থাকে এটা আপনার ইয়ে হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, ইউজ করতে করতে যদি বেল্ট লুজ হয়ে যায়, এরপরে আপনার এক্সট্রা আরেকটা বেল্ট আছে। আচ্ছা, ইচ্ছা করলে আপনি আরেকটা বেল্ট আছে, হ্যাঁ, আরো টাইট করে আপনি পড়তে পারেন। ওয়াও, আচ্ছা, দেখেন এখন পেট কিন্তু পুরো ইয়ে আছে। এবং এটা কিন্তু আপনার সিজার মানে সেলাইয়ের জন্য খুব ভালো হেল্পফুল এবং খুব প্রোটেক্ট দিবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এটার দাম হচ্ছে আপনার 550 টাকা। 550 টাকা, 550 টাকা, ওকে। আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে আপনার অয়েল দেখাবো, বেবিদের অলিভ অয়েল দেখাবো। আচ্ছা, বেবিদের অলিভ অয়েলটা হচ্ছে এই যে এখানে অনেক ধরনের অলিভ অয়েল আছে, জাস্ট আমরা কয়েকটা প্রোডাক্ট দেখাবো। এখানে আমাদের অলিভ অয়েলের আরো কালেকশন আছে, দেখেন অনেক কালেকশন, অনেক কালেকশন আছে। জাস্ট একটু দেখানোর জন্য দুইটা তিনটা প্রোডাক্ট আমরা দেখাচ্ছি, ওকে। এটা হচ্ছে ডিলাইট কোম্পানি স্পেনের, হ্যাঁ, ডিলাইট কোম্পানি স্পেনের। আচ্ছা, এটা হচ্ছে আপনার 550 টাকা 250 ml, 550 টাকা 250 ml, জি। আচ্ছা, তারপরে দেখাবো আরেকটা কোম্পানির, এগুলো হলো 250 ml, কিন্তু এটা হলো অন্য কোম্পানি, যার কারণে এটা হলো আপনার 450 টাকা। 450, এগুলোর ভিতরে অনেকগুলো কোম্পানি আছে, অলিভিয়া আছে, অল ইটালিয়া আছে। আচ্ছা, এই যে এগুলো হলো আপনার 250 ml, আপনার হচ্ছে 450 টাকা। এগুলো অনেকগুলো কোম্পানির। ওয়াও। আচ্ছা, এরপরে অনেকে আবার চাইলে ছোট নিতে পারেন, এগুলো হলো 100 ml। ডিলাইট কোম্পানি 250 টাকা, 250 টাকা। আর জ্যাম কোম্পানি আছে 280 টাকা, 280। আচ্ছা, এগুলো হচ্ছে আবার জ্যাক কোম্পানি, এগুলো ইন্ডিয়ান, এগুলো হলো 350 টাকা। আচ্ছা, 350 টাকা। আর এটা হচ্ছে আপনার 200 ml, 200 ml। এটা হলো আপনার 200 ml 350 টাকা, এই যে 200 ml। আর 100 ml নিলে 180 টাকা। বেবিদের হচ্ছে র্যাশ ক্রিম দেখাবো, র্যাশ ক্রিম, হ্যাঁ, বেবিদের র্যাশ ক্রিম দেখাবো। এটা হচ্ছে আপনার র্যাশ ক্রিম। এই র্যাশ ক্রিমের কাজ হচ্ছে বেবিকে যখন আপনার ডায়াপার পরানো হয়, বেবিদের কোমরে বা পিঠে বা পাছায় আপনার হচ্ছে লাল লাল র্যাশ পড়ে যায়, স্পট পড়ে যায়, অনেক সময় স্পট পড়ে যায় হলো আপনার ইলাস্টিকের, রাবারের। আচ্ছা, তো এই র্যাশ ক্রিমটা যদি ইউজ করেন তাহলে কোনো অবস্থাতে বেবির গায়ে আপনার র্যাশ পড়বে না, অথবা র্যাশ পড়ে থাকলেও চলে যাবে। আচ্ছা আচ্ছা, এই ক্রিমটা ইউজ করুন। এটা হলো, হ্যাঁ, এটা হলো সুডু ক্রিম, এটা হলো আপনার ফ্রান্সের। এটা হলো, হ্যাঁ, 125 ml। এটা দাম হচ্ছে আপনার 750 টাকা। আচ্ছা, 750 টাকা। তারপরে দেখাবো হচ্ছে আপনার জনসনের ক্রিম দেখাবো, জনসনের ক্রিম দেখাবো। এগুলো হলো জনসনের ময়শ্চারাইজিং ক্রিম। এটা ময়শ্চারাইজিং ক্রিম, এটা জনসনের ময়শ্চারাইজিং ক্রিম। এটা থাইল্যান্ডের 50 ml, থাইল্যান্ডের 50 ml, 50 ml। আচ্ছা, এই যে 50 গ্রাম, এই যে লেখাই আছে দেখেন, 50 গ্রাম। এগুলো হলো আপনার 380 টাকা, 380 টাকা। আর এই 50 গ্রাম আরেকটা, সেটা আবার হলো মিল্ক। আচ্ছা আচ্ছা, মিল্ক রাইস, এটা 50 গ্রাম, এটা দাম হলো 400 টাকা, 400 টাকা। অনেকে আবার দেখেছেন আরো বড় সাইজ চাইতে পারে, এখানে 100 ml আছে, তারপর বেবিদের জনসনের জেলি আছে, আর অনেকগুলা ক্রিমের কালেকশন আছে। জাস্ট একটু মানে ভিউয়ারদেরকে বোঝানোর জন্য জাস্ট একটা করে আমরা দেখাইছি, ঠিক আছে। আচ্ছা, বড় সাইজ লাগলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বড় সাইজের দাম জেনে নিতে পারেন, অথবা প্রোডাক্ট নিতে পারেন। তারপর দেখাবো হচ্ছে জনসনের ক্রিম টিউব। এটা হলো 50 ml, এটা ফ্রান্সের। 50 ml, হ্যাঁ, এটা ফ্রান্সের, ওকে। এটা হলো কি আপনার 100 ml। আচ্ছা, 100 ml আর হলো 50 ml। 100 ml এর দাম হলো 480 টাকা। আচ্ছা, আর আপনার হলো 50 ml এর দাম হলো 280 টাকা, 280 টাকা, 280 টাকা। এটা ফ্রান্সের। আচ্ছা, ফ্রান্সের, হ্যাঁ। আর ইন্ডিয়ান এটা আছে আপনাদের 150 টাকা, 150 টাকা ইন্ডিয়ানটা। এটা কত ml? এটা হলো আপনার 30 গ্রাম। আচ্ছা, এটা মিল্ক রাইস। আর এটার বড় যেটা, সেটা হলো কি আপনার 50 গ্রামের দাম হলো 200 টাকা, 200 টাকা। হ্যাঁ, আচ্ছা। আর 100 গ্রামের দাম হলো 350 টাকা। আচ্ছা, এটা মোট 4টা সাইজ হয়, 4টা সাইজ আছে, 4টা সাইজে আমাদের কাছে আছে। এই যে এটা হলো 100 ml 350 টাকা। আচ্ছা, 100 ml 350 টাকা। আর 50 ml এর দাম হলো কি আপনার 200 টাকা, 200 টাকা, ওকে। আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে আপনার অ্যাভেনো ক্রিম। হ্যাঁ, অ্যাভেনো ক্রিমটা হচ্ছে, এটা দিয়ে কি করে? এটা হচ্ছে বেবি ফেস ক্রিম। এটা হলো অনেক বড় ব্র্যান্ড, ফ্রান্সের এটা, ওকে। হ্যাঁ, এটা স্কিনটা এতই সফট থাকে, এতই স্মুথ থাকে, এটা বড়রাও অনেক সময় ইউজ করে, বড়রা ইউজ করতে পারে। হ্যাঁ, এটা আপনার হচ্ছে 200 ml। এটা দাম হলো আপনার 1650 টাকা, 1650 টাকা। অ্যাভেনো এটা হলো ক্রিম। আচ্ছা, আর এই সেম এটাই আপনার, কিন্তু আরেকটা আছে, এটা হলো আবার দেখতে ক্রিমের মতো, বাট এটা লোশন, এটা ক্রিম লোশন। আচ্ছা, এটা বডি লোশন, এটা হলো বডি লোশন। এই বডি লোশনটার দাম হলো আপনার 950 টাকা 150 ml। আচ্ছা, 150 ml 950 টাকা। তারপরে দেখাবো হচ্ছে মাদের জন্য আর প্রয়োজনীয় খুবই এসেনশিয়াল একটা প্রোডাক্ট, এটা লাগেই এবং অনেকে খোঁজ করে হয়তো পায় না, বায়ো অয়েল। এটা হচ্ছে আপনার বায়ো অয়েল, এটা হলো অয়েল, হ্যাঁ। আর এটা হচ্ছে পালমার্সের ক্রিম। ক্রিম নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে। এই ক্রিমটা হচ্ছে প্রেগন্যান্সির আগে থেকে ইউজ করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, মাদের কিন্তু প্রথমে একটা ফাটা দাগ আসে, মাতৃজনিত দাগ চলে আসে যখন প্রেগন্যান্সি হয়। আচ্ছা, তো তখন থেকে ইউজ করলে এটা খুব ভালো কাজ করে, একদম ফেদার স্মুথ ফিনিশিং থাকে আর কি, পেটটা কোনো ফাটা স্পট থাকে না, কোনো খসখসে এটা থাকে না। আচ্ছা, যদি কেউ পরে ইউজ করে, সেটা পরে ইউজ করলে আপনার এটা শুরু থেকে ইউজ করলে 2টা ইউজ করলে যথেষ্ট, আর যদি পরে ইউজ করে তাহলে 2টা থেকে 3 স্কিনটা ইউজ করতে হবে। তবে প্রেগন্যান্সির পরেও কিন্তু মাদের কিন্তু একটা ধরনের কুচকানো একটা ভাব চলে আসে পেটের মধ্যে, তখন কিন্তু চামড়াটা ধুলে কিন্তু খুব একটা ভালো লাগে না। অনেকে কিন্তু স্মুথনেস করার জন্য অনেক কিছু খোঁজ করে, তো এটা কিন্তু আপনার প্রেগন্যান্সির পরে ইউজ করলেও আপনার 100% কাজ করবে। তো এটা কিন্তু 125 গ্রাম, এটা হলো ক্রিম। আচ্ছা, আর এটা হলো আপনার 250 ml, এটা হলো ডাবল, এটা হলো লোশন। আচ্ছা আচ্ছা, তো এই ক্রিমটার দাম হচ্ছে আপনার 950 টাকা। 950 টাকা ক্রিমটা। আচ্ছা, আর লোশনটা হলো আপনার 250 ml, তার মানে হলো ডাবল। ডাবল এটা দাম হলো কি আপনার 1550 টাকা। 1550। হ্যাঁ, এখন আমি এটার দামটা একটু কমে গেল আর কি। হ্যাঁ, এটা দামটা একটু কমে গেল। যত বড় দিকে যাবেন যে কোনো জিনিসই আপনার প্রাইস কমে যাবে। তো যাই হোক, 950 আর হলো 1550। ওকে, তারপরে দেখাবো হচ্ছে অনেকে লোশন টোশন মাখা বা ক্রিম মাখা অনেকে অস্বস্তি বোধ করে বা সময় হয়তো মানে নাই থাকে না। আচ্ছা, তো তাদের জন্য হলো অয়েল। অয়েলটা জাস্ট একটু আপনার পেটের ভিতরে আপনার মুছে দিলেই পরিষ্কার, এটা কিন্তু আবার খুব দ্রুত কাজ করবে। এটা হলো সাউথ আফ্রিকার। ওকে, এটার দাম হলো কি আপনার 650 টাকা। 650 টাকা কত ml এটা? এটা হলো কি আপনার 60 ml। আচ্ছা, এটা সাউথ আফ্রিকার 60 ml, এটার দাম হলো কি আপনার 650 টাকা। 650। আর আগে যে ক্রিমগুলো দেখাইছে ওগুলো হচ্ছে আপনার ইউএস এর। জি। আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে মাদার কেয়ারের প্রোডাক্ট। অনেকে জনসন ইউজ করতে চায় না, অনেকে কুডুমো থেকে আরো ভালো প্রোডাক্ট চায়, তাদের জন্য হলো এটা হলো মাদার কেয়ার প্রোডাক্ট। ওকে, মাদার কেয়ার এই যে প্রোডাক্ট গুলো দেখতেছেন, পাউডারের দামটা হলো একটু কম। পাউডার হলো 450 টাকা। পাউডার এটা কত ml? এটা হলো আপনার 125 গ্রাম। 125 গ্রাম। আচ্ছা আচ্ছা, এটা হলো আপনার 450 পাউডার। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার দেখাবো হলো মাদার কেয়ারের লোশন, মাদার কেয়ারের বাথ, মাদার কেয়ারের শ্যাম্পু, মাদার কেয়ারের টপ টু। আচ্ছা, এগুলো সবগুলোই দেখাবো। এগুলো হলো কি আপনার 750 টাকা। 750 টাকা প্রতিটা। 750 টাকা। হ্যাঁ, কিন্তু মাদার কেয়ার কিন্তু ইংল্যান্ডের কোম্পানি। আচ্ছা, 300 ml করে কিন্তু আছে। এগুলো কিন্তু ml হলো 300 ml। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আপনার ইংল্যান্ডের কোম্পানি। 750 টাকা। 750 টাকা। তারপরে দেখাবো হচ্ছে মাদার কেয়ারের অয়েল দেখাবো। মাদার কেয়ার অয়েল, অয়েলটা হচ্ছে আপনার 850 টাকা। 850 টাকা। ওকে, এরপরে দেখাবো হচ্ছে কুডোমো কোম্পানির হচ্ছে লোশন দেখাবো। এটা হলো কুডোমো কোম্পানির লোশন, এটা হলো আপনার 200 ml। 200 ml। আর 200 এগুলো কিন্তু সব আমাদের কোম্পানির মাল। এগুলো হচ্ছে বাংলাদেশে আপনার অনুমোদন আছে BSTI। হ্যাঁ, এগুলো হচ্ছে সোল এজেন্ট হচ্ছে বাংলাদেশে কুডোমো কোম্পানি। তো তাদের মালটা প্রত্যেকটা গাড়ি রেট দেওয়া আছে, কিন্তু আমরা গাড়ি রেট রাখি না, আমরা ডিসকাউন্ট দিয়ে দিই। এটার দাম আপনার 633 টাকা, কিন্তু আমরা দিচ্ছি হলো 580 টাকা। 580 টাকা। আচ্ছা, প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা। এই যে এটা আপনার 527 টাকা, এটা হলো 480 টাকা। আচ্ছা, এটা কি পাউডার? এটা হলো পাউডার লোশন। পাউডার লোশন, এটা হলো পাউডার লোশন। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার পাউডার লোশন। এই যে এখানে কালার হয়, এই যে পাউডার লোশন। আচ্ছা, পিঙ্ক কালার আছে, ব্লু কালার আছে। 480 টাকা। 480 টাকা। তারপরে দেখাবো হচ্ছে আপনার কুডোমো কোম্পানির বাথ, শ্যাম্পু, অয়েল, টপ টু সবই আছে। হ্যাঁ, সব আছে। আসলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, তো এর জন্য হয়তো সব মানে দেখানো যাচ্ছে না। আর যারা আপনার ভিডিওগুলো দেখবেন অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করবো এ টু জেড সবকিছু দেখবেন, কারণ এখানে কিছু অনেক ইম্পর্টেন্ট প্রোডাক্ট আছে যেগুলো খুবই প্রয়োজন, কিন্তু খুঁজে পাচ্ছেন না বা বলতে পারতেছেন না, বা আপনার ঠিকানাও পাচ্ছেন না যে আপনি কিনে নেবেন। আচ্ছা, তো ভিডিওটা না টেনে এ টু জেড সম্পূর্ণ দেখবেন। কোনো না কোনো প্রোডাক্ট আপনার অবশ্যই প্রয়োজন, কারণ এখানে যে কয়টা প্রোডাক্ট করা আছে দেখানো আছে সবগুলো প্রত্যেকটা ফ্যামিলির দরকার। কারো ভাই, কারো ভাতিজি, কারো হচ্ছে নিজের সন্তান, কারো হচ্ছে আপনার ভাগ্নি, কারো হচ্ছে আপনার ভাতিজি, কেউ না কেউ ফ্যামিলিতে ছোট বেবি আছে, তাদের লাগবেই। আপনি যদি নাও লাগে, আপনি যদি আনমেরিট হয়ে থাকেন, এই প্রোডাক্টগুলো এখন না লাগলেও 2 বছর পরে আপনার একটা ধারণা হয়ে রইল এবং অন্য কাউকে সাজেস্টও করতে পারবেন। রাইট। তো এই জন্য বলবো যে একটু ধৈর্য ধরে সব প্রোডাক্টের বিষয়গুলো একটু জানেন, না কেনেন কোনো সমস্যা নেই, কিন্তু প্রোডাক্টগুলো অবশ্যই জেনে রাখেন। আচ্ছা, যাক, আপনার টপ টু এটা মাথা থেকে শুরু করে বডি পর্যন্ত লিকুইড সোপ প্লাস শ্যাম্পু দুইটার কাজ এটা একটাই করবে। এটার মধ্যে দুইটা কালার হয়। আচ্ছা, এটার মধ্যে দুইটা কালার হয়। এগুলো আপনার গায়ে রেট, যে রেট আছে আমরা এই রেট রাখি না, আমরা ডিসকাউন্ট দিয়ে দিই। এখানে গায়ে রেট দেওয়া আছে 773 টাকা, আমরা রাখি 680 টাকা। 680 টাকা মানে একটা প্রোডাক্ট আপনি 100 টাকা করে ডিসকাউন্ট। এটা হচ্ছে আমাদের এখানে যাই কিনবেন সবই হোলসেল রেটের মধ্যে, হোলসেল রেট। ওকে, এটা হলো আপনার বেবি বাথ। এটাও 680। এটাও 680। আচ্ছা, কত ml এগুলো? এগুলো হচ্ছে সব 400 আচ্ছা 400 ml করে। তারপর আপনার এটা হলো শ্যাম্পু, এটা দাম হলো আপনার 690 10 টাকা বেশি। আচ্ছা কিন্তু এগুলো কিন্তু আপনার হলো 780 টাকা 85 টাকা কোম্পানি রেট। ওকে যাই হোক এটা আপনার হলো 690 টাকা 400 ml 400 ml। আচ্ছা তারপর দেখা বলো 200 ml হ্যাঁ 200 ml 200 ml এগুলো হলো আপনার 360 টাকা 360 টাকা। এগুলো হলো 200 ml 360 টাকা। এগুলো প্রত্যেকটাই কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমরা আপনার রেট দিচ্ছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ শ্যাম্পু বাথ অয়েল লোশন সবকিছুই আমাদের কাছে আছে। আচ্ছা আর যার যেটা দরকার অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে আপনার ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করবেন। বেবি বাথ ওকে টপ টু টয়, এটা টপ টু টয় মাথা থেকে পা পর্যন্ত অল বডি, এটা শ্যাম্পু এটাও শ্যাম্পু। আচ্ছা এগুলো 360 টাকা করে 360 টাকা করে হ্যাঁ। স্ক্রিনশট দিবেন মার্ক করে স্ক্রিনশট দিলে তখন আমরা বুঝতে পারবো কোনটা দরকার। ওকে ওকে আচ্ছা ঠিক আছে। তারপরে দেখাবো হচ্ছে আপনার 100 ml এর 100 ml এগুলো সবগুলো হলো আপনার 240 করে 240 করে। ওকে শ্যাম্পু লোশন বাথ টপ টু টয় এভরিথিং সবকিছুই আছে হ্যাঁ। আচ্ছা আচ্ছা তারপর দেখাবো হচ্ছে বেবি পাউডার, দেখাবো কোডোমো কোম্পানির বেবি পাউডার। এটা হলো আপনার 400 ml কোডোমো পাউডার। ওকে 400 ml এই যে 400 গ্রাম হুম আচ্ছা 400 গ্রাম হ্যাঁ 400 গ্রাম এই যে এটা আপনার 660 টাকা কোম্পানির রেট, আমরা দিচ্ছি হলো কি 550 টাকায় 550 টাকা 400 গ্রাম 550। এটা কালার হয় তিনটা চারটা কালার হয়, পিঙ্ক কালার ব্লু কালার অরেঞ্জ কালার আর একটা কালার হয়। আচ্ছা কালার ভেদে কি ফ্লেভার চেঞ্জ হয় নাকি? ফ্লেভার চেঞ্জ হয়। আচ্ছা 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 শুধুমাত্র ফ্লেভার। এই দেখেন এটাও আপনার পিঙ্ক কালার এটা ব্লু কালার কিন্তু একই, শুধু আপনার কালারটা চেঞ্জ। এটা রেট হলো 550 টাকা 550। তারপরে 200 ml 200 ml হয় কিন্তু এটা আপনার মূলত এখন 180 ml এর আসে, তো এটা রেট হলো 327 টাকা। এটা আমরা দিচ্ছি হতে 300 টাকায় 300 টাকা। আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে কোডোমো আপনার হলো ফিডার লিকুইড। ফিডার লিকুইড দিয়ে আপনার হলো বাটি গ্লাস মগ বাচ্চাদের আপনার নিপেল টিপেল যা আছে এভরিথিং সবকিছু ওয়াশ করা যাবে। এটা হচ্ছে পাম্প। আচ্ছা এটা হলো রিফিল, একই জিনিস। এটা হলো রিফিল ফার্স্ট টাইম আপনাকে এই পাম্পটা নিতে হবে, এটা নিতে হবে। আচ্ছা পাম্পটা শেষ হয়ে গেল তখন শুধু রিফিলটা কিনবেন, রিফিলটার মধ্যে ঢেলে নেবেন। আচ্ছা আচ্ছা এটা রেট হলো কি আপনার 580 টাকা 580 টাকা। আর রিফিলটার দাম হলো আপনার 400 টাকা 400 টাকা হ্যাঁ। আপনি যদি পরবর্তীতে রিফিল ইউজ করেন আপনার 200 টাকা সেভ হবে, মানে 180 টাকা সেভ হবে। ওকে ওকে আচ্ছা এটা দাম হলো 580, এটা দাম হলো 400। আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে জনসনের কিছু প্রোডাক্ট দেখাবো। ওকে জনসনের প্রোডাক্ট হলো আপনার জনসনের পাউডার এটা হলো কি আপনার 300 গ্রাম হ্যাঁ 300 গ্রাম। এটা হলো কি আপনার 400 টাকা। আচ্ছা তারপর হলো কি আপনার 200 গ্রাম 280 টাকা 280। এগুলো কিন্তু অনেকগুলো আপনার কালার হয় অনেকগুলো ফ্লেভার হয়, এখানে পাউডার অনেকগুলো কালেকশন আছে অনেক আছে আর এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। তারপরে দেখাবো হচ্ছে আপনার জনসনের প্রোডাক্ট, এটা হলো টপ টু টু হ্যাঁ। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত সাবান শ্যাম্পু, এটা দুইটার কাজ আপনার এটাই চলবে। আচ্ছা এটা হচ্ছে আপনার 500 ml এর, এটা হচ্ছে 500 ml এটা হলো 500 ml এটা দাম হলো আপনার 850 টাকা 850। ওকে আর আপনার 200 ml যেটা সেটা হলো 400 টাকা। ওকে তারপরে দেখাবো হচ্ছে আপনার বাথ, এটা হলো মিল্ক বাথ। এটা হলো গিয়া জনসন মিল্ক এন্ড রাইস হেয়ার এন্ড বডি। আচ্ছা এটা বডিতে হেয়ার দুইটাতে আপনার কাজ চলবে। এটা হলো 500 ml 500। এটা হলো আপনার 850 টাকা 850। আর আপনার 200 ml যদি নেন তাহলে 400 টাকা 200 ml 400 টাকা। আচ্ছা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে আপনার জনসনের শ্যাম্পু আপনার 500 ml 500। তারপর হলো কি আপনার 100 ml 300 ml আচ্ছা 500 300 100 হ্যাঁ 500 300 100 200 ml হয়। আচ্ছা 200 ml আছে আমাদের কাছে, তো এটা শ্যাম্পুর দাম হচ্ছে কি আপনার 850 500 ml আচ্ছা। আর আপনার 300 ml 550 300 ml 550। ওকে আর আপনার হলো 200 ml হলো 400 200 ml 400। আর 100 ml টা 100 ml এর লাগে আপনার 250 250। আচ্ছা ওকে তারপরে দেখাবো হচ্ছে আপনার বেবি লোশন, দেখাবো জনসনের লোশন দেখাবো। ওকে এই লোশন হলো কি এটা 500 ml 500 ml। এটা হলো ইটালির মেড ইন ইটালি। আচ্ছা মেড ইন ইটালি হ্যাঁ এটা হলো ইটালি ইউরোপের মাল। ওকে এটা হলো কি আপনার 850 টাকা 850 টাকা 500 ml 850 ml। ওকে তারপর আপনার 300 ml নিলে এটাও ইটালি। আচ্ছা এটাও কিন্তু ইটালি ইউই ইউরোপিয়ান ইউনিয়ন। আচ্ছা 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 সবই আপনার ইউরোপিয়ান ইউনিয়নের। এটা দাম হলো আপনার 550 300 ml 550 300 ml। আর এই যে 200 ml 200 ml 380। এটা কি 100 ml হয় নাকি? এটা 100 ml হয়। আচ্ছা 100 ml কিন্তু 100 ml তো খুব কম চলে, যার জন্য আমরা দেখাই না। এই যে 100 ml আচ্ছা 100 ml কিন্তু হয় 100 ml হয় 100 ml হলো 250 টাকা 250 টাকা। আচ্ছা আর 200 ml হলো 380 টাকা 380 টাকা 200 ml জি। ওকে আচ্ছা তারপর দেখাবো হচ্ছে জনসন অয়েল দেখাবো। জনসন অয়েল এটা হলো কি আপনার 500 ml 500 ml এর দাম হলো কি আপনার 750 টাকা 750। এটা কিন্তু ইতালির। আচ্ছা ইটালির মেড ইন ইটালি। ওকে লেখা কিন্তু আছে মেড ইন ইটালি। ওকে তারপর আপনার 200 ml এটা আপনার ইতালি 200 ml এটাও ইতালি এটার প্রাইস থাকছে হচ্ছে আপনার 400 টাকা 300 ml হয় 300 ml এর দাম পড়ে 550 টাকা আচ্ছা 300 ml 550 টাকা আর 100 ml 250 টাকা 100 ml 250 টাকা কিন্তু এখানে বেবিদের গিফট বক্স আছে খেলনাও কিন্তু আছে এবং ট্রলি আছে দেখেন অনেক ধরনের মানে বাচ্চাদের যত ধরনের প্রোডাক্ট আছে এ টু জেড কিন্তু আপনারা তাদের কাছে পেয়ে যাবেন ফিডারের কালেকশন আছে ফিডারের কালেকশনও কিন্তু আছে অনেক ধরনের কালেকশন আছে এবং ক্যারিয়ার ব্যাগ আছে জুতা আছে দেখেন জুতার অভাব নাই কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের জুতাও কিন্তু আছে তো সুজন ভাই এগুলা অর্ডার করবে কিভাবে আপনার কাছে অর্ডার করবে হচ্ছে আমাদের ইমো WhatsApp এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আপনার যার আপনার থানা লেভেল পর্যন্ত আমরা আপনার ডেলিভারি দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে মানে হোম ডেলিভারি দিচ্ছি আচ্ছা আচ্ছা তো ডেলিভারির জন্য আমাদেরকে কিছু বিকাশ করলেই আমরা মালগুলো পাঠিয়ে দেব বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট বুঝে পেমেন্ট করবেন জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠিয়ে দেব প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে বুঝে তারপর পেমেন্ট করব আচ্ছা তো যারা সরাসরি আসতে চাইবে আপনার শপে একটু সহজ লোকেশনটা বলে দিন সহজ লোকেশন হচ্ছে আমাদের ঢাকা নিউ মার্কেটের পোস্ট অফিসের গেট নিউ মার্কেট পোস্ট অফিসের গেট অনেকে ভুল করে কিন্তু অনেক খুঁজতে থাকে আচ্ছা আচ্ছা তো তাদেরকে বলবো অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নম্বরের সাথে অবশ্যই আমাদেরকে কল করবেন তাহলে আর কষ্ট হবে না আচ্ছা এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশ্বাস বিল্ডার্স হ্যাঁ বিশ্বাস বিল্ডার্স এটার হলো দোতলায় 8 নম্বর দোকান মাহফুজা বেবি শপ অবশ্যই কিন্তু কল করবেন এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন 7 দিনই খোলা থাকে ভাই আমাদের সপ্তাহে 7 দিনই খোলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ওকে তো সেই ক্ষেত্রে দর্শক দেখেন অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু দেখিয়েছি যাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে এগুলো নিতে পারবেন